হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো মোহন মানের কিন্তু আজকে দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে সই করানোর কথা ছিল। তো কোন দুটো প্লেয়ার এবং তাদের কি আদৌ সই করানো হলো, তো সেটাই জানাবো এই ভিডিওতে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো গতকাল কিন্তু একটা মোহনমানের ফ্যান্স ক্লাব থেকে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছিল যে আজকের কিন্তু দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মোহনমান সই করাতে চলেছে। তো সেই কোন দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটাই কিন্তু সব থেকে প্রশ্নের বিষয় হয়েছিল, কারণ কোনো নাম কিন্তু তারা জানায়নি। তবে এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার অবশ্যই একজন কিন্তু আকাশ মিশ্রা, এবং তোমরা জানো যে আকাশ মিশ্রার সাথে কিন্তু অনেকদিন ধরেই একটা কথাবার্তা চলছিল এবং ডিল ডান পরিস্থিতিও হয়ে গেছিল, তবে তার সই করার অপেক্ষা ছিল এবং তিনি তার অফিসিয়াল কনফার্মেশন সেটা আসছিল না। তো সেটা মনে করা হচ্ছে যে আজকের তাদের সই করা হয়ে গেছে এবং সেটাই কিন্তু গতকাল কিন্তু জানানো হয়েছিল, এবং যদি এখনো অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি তবুও কিন্তু আকাশ মিশ্রা মোহনমানে সই করেছেন। এবং তোমরা জানো যে তাকে কিন্তু একটা বিরাট কিন্তু চুক্তি তার সাথে করা হচ্ছে, এবং প্রায় 4 বছরে কিন্তু 12 কোটি টাকা, অর্থাৎ প্রত্যেক বছর 3 কোটি টাকার একটা চুক্তি তার সাথে করা হচ্ছে। এছাড়াও হায়দ্রাবাদ এফসিকে কিন্তু 3 কোটি টাকা মতন কিন্তু ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে আসছে। তো আকাশ মিশ্রা সই কিন্তু আজকের হওয়ার কথা ছিল, যদিও এখনো জানা যাচ্ছে না যে তার সইটা আদৌ হয়ে গেছে কিনা। তবে দুজন প্লেয়ারের মধ্যে একজন কিন্তু অবশ্যই আকাশ মিশ্রা, এবং তোমরা কিন্তু একদম চিন্তা করো না, আকাশ মিশ্রা কিন্তু মোহনমানের জার্সি পরা কিন্তু সময়ের অপেক্ষা। এরপর চলে আসি নেক্সট যে প্লেয়ারটির কথা, সেই প্লেয়ারটি হচ্ছেন অনেকেই মনে করছিল যে জেসন কামিংস হয়তো হতে পারে। তো জেসন কামিংস কিন্তু এই মুহূর্তে সই করবে না, কারণ এখনো কিন্তু ট্রান্সফার উইন্ডো খোলেনি। ট্রান্সফার উইন্ডো খুলতে খুলতে কিন্তু জুন মাস হয়ে যাবে। তো জুন মাস হওয়ার পরই কিন্তু তোমরা জানতে পারবে যে তার অফিসিয়াল কনফার্মেশনটা। তো জেসন কামিংস কিন্তু এই মুহূর্তে কিন্তু সই করছেন না। তো যার কথা বলা হচ্ছিল সেটা হচ্ছে আনোয়ার আলী। তো আনোয়ার আলীকে কিন্তু মোহনমান কিন্তু সই করিয়ে নিচ্ছে বলেই শোনা যাচ্ছে, এবং তাকে কিন্তু অনেকদিন আগেই কনফার্ম হয়ে গেছিল, তিনি অনেকদিন আগেই কনফার্ম হয়ে গেছিলেন এবং তার সইটা কিন্তু বাকি ছিল। তো যেটা মনে করা হচ্ছে দুজন প্লেয়ারের মধ্যে কিন্তু আরো একজন, যার কথা বললাম, তো তিনি কিন্তু আনোয়ার আলী হতে পারেন। তো আনোয়ার আলীকে কিন্তু মোহনমান সই করাবে বলেই মনে করা হচ্ছে, এবং তাকে কিন্তু আজকেরই সই করানোর কথা রয়েছে। তো দেখা যাক তাদের আদৌ সই করানো হয়েছে কিনা। যতক্ষণ না এটা অফিসিয়াল কনফার্মেশন আসছে ততক্ষণ কিন্তু অফিসিয়ালি সেটা 100% ট্রু সেটা বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে এই নিউজ দুটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ এই নিউজ দুটো এসছে। তো আকাশ মিশ্রা এবং আনোয়ার আলী কিন্তু মোহনমানের জার্সি পড়তে চলেছে আগামী মরশুমে, এবং তাদের সইটা কিন্তু সম্ভবত আজকের হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।